এমন কোন অভিমান আমাদের থাকা উচিত না যে অভিমানটা নিয়ে আসলে আমরা এমন জায়গায় চলে যাবো যে শোনারও মানুষ থাকবে না। জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়। অভিনেত্রী সীমানার মৃত্যুতে শোকে বিহ্বল তার শাকিন শাড়িশুড়ি নাটকের সহকর্মী অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ মঙ্গলবার সকালে জানা গেছে হাসপাতালে 14 দিনের লড়াই শেষে চলে গেছেন অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। মাত্র 39 বছর বয়সে অভিনেত্রীর মৃত্যুতে শোকে বিহ্বল তার সহকর্মী থেকে শুরু করে ভক্ত ও অনুরাগীরা, অভিনেত্রীর শাকিন শাড়িশুড়ি নাটকের সহকর্মী অভিনেতা চঞ্চল চৌধুরী। মঙ্গলবার দুপুর 12টার দিকে একটি ফেসবুক পোস্টে সীমানার সাদা কালো ছবি দিয়ে অভিনেত্রীকে নিয়ে লিখেছেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, সীমানা, জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়, অনন্ত লোকে তুই চিরশান্তিতে থাকিস, তোর জন্য রইল গভীর শোক, শাকিন শাড়িশুড়ি কলেজ স্টুডেন্ট, কত কত স্মৃতি। চঞ্চল চৌধুরীর ওই পোস্টে মন্তব্য করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, শাকিন শাড়িশুড়ি নাটকের কাকলি, ভালো থাকবেন পরপারে, আপনার আত্মার শান্তি কামনা করছে। অন্য এক ভক্ত লিখেছেন, শাকিন শাড়িশুড়ি ছাড়াও তার অনেক নাটক দেখেছি, ভালো অভিনয় করতেন, আপনার আত্মার শান্তি কামনা করছে। সীমানার পরিবার জানিয়েছে, গত 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার। পরদিন তার উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসায় কোনো সাড়া দেননি সীমানা। 14 দিন অচেতন ছিলেন, এরপরেই তিনি মৃত্যুবরণ করেন। 2006 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। তিনি দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। 2016 সাল থেকে তিনি অভিনয় বিরতি নেন। পরে জানা যায় মাহওয়ার কারণে তিনি বিরতি নিয়েছিলেন।